না, বেরিয়ে বাঁধতেই বাঁধে না, লোকজনে কোনো খেয়াল করে না। আমরা রাত্রে সারা রাত রাস্তা রাস্তা হাঁটি, কোনো আমার বাড়িকে সব বন্যায় তলাই গেছে, কোনো লোকজনে খেয়াল করে না। আমরা কোথায় যাবো কি করবো, আমার কোনো উঠবে না। আমাদের এই এলাকা নদী ভাঙনে খুবই একটা ক্ষতিগ্রস্ত, দিন দিন নদী ভাঙন ধরে, অথচ পানিতে আমরা ডুবে মরতেছি, আয়লায় ক্ষতিগ্রস্ত, সিডরে ক্ষতিগ্রস্ত। নদী ভাঙন যদি প্রতিহত না করা হয় তা পাহাড় সমান রাস্তা দিলে তাতে কোনো কার্যকর হবে না। আমাদের কেউ খেয়াল রাখে না, অথচ এগুলো ভাঙ্গল কুলে ভাঙ্গল ভাঙে নামছে, রাস্তা ভাঙে নামার কারণে সব তলাই গেছে, আর তলাই যাওয়ার কারণে রান্না বান্না খাওয়া দাওয়া সব বিচ্ছিন্ন গেছে, ঘুরাঘাড়া হাহাকান রেখার কান্দাখাড়ি খাওয়ানোর অভাবে, যার কারণে কিছু করতে পারি না। কেউ আইনকে মাছ ভাজি করছি একটু, যে ভাত দুগো রান এমন কোনো সত্যি চাউল ধুইয়ে নিয়ে পাহাই দিছি, আর দিয়ে দেখি পানি, এ রান্না বান্না করতে পারি না, চাউলের পানি সেঁকে ধুয়ে দিছি, এরপরে এই দুই দিন ধরে না খাওয়া। পানি উঠে আমাগো ওই নদীতে তোলা সব পানিকে তোলাই যায়, আমাগো মাছ তোলা সব বাইরেই যায়, নিচের মাছটা সব বাইরেই যায়, আমাগো প্রতি রাত্রি কোনো খাওয়া হওয়ার কোনো উঠ থাকে না, আমরা উঠে দাঁড়াই থাকি, কোনো রাত্রি কোনো ঘুম আসে না। আমরা কি করবো, কোনো আইনের লোক কোনো দেখে না, সরকার কোনো লোক দেখে না আমাগো।